আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি আজ হাজির হয়েছি সমাজপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেন আরজু, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী দশম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশে সামাজিক সমস্যা পার্ট দুই, কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। বাংলাদেশের কিশোররা সাধারণত যেসব অপরাধ করে তার মধ্যে রয়েছে চুরি, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, মানুষ, দোকানপাট, ঘর বাড়ি ও যানবাহনের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক কাজ এবং মেয়েদের উত্ত্যক্ত করা প্রভৃতি কাজ এরা করে থাকে। এছাড়া কিশোর অপরাধীরা অনেক সময় দল বেঁধে ডাকাতি এবং ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। কখনো কখনো তারা খুন পর্যন্ত করে। যে পরিবারে এরকম কিশোর অপরাধী আছে তাদের পারিবারিক শান্তি বিনষ্ট হয়। কখনো কখনো বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে সর্বত্রই কিশোর অপরাধীদের দ্বারা মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা শোনা যায়। তারা মেয়েদের প্রতি অশ্লীল ও অশোভন উক্তি করে। এদের কারণে মেয়েরা নিরাপদে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। বকাইতে কিশোরদের অন্যায় প্রস্তাবে সাড়া না দিলে তারা মেয়েদের অপহরণ, শারীরিক নির্যাতন বা তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করে। প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অভিভাবকরাও তাদের আক্রমণের শিকার হয়। এসব বকাইটের উৎপাতে কখনো কখনো ছাত্রীদের স্কুলে পড়ালেখা করা বন্ধ হয়ে যায়। কিশোর অপরাধীরা অনেক সময় মাদকাসক্ত ও অন্যান্য খারাপ অভ্যাসের সাথে জড়িত থাকে। তাহলে এখন প্রতিরোধের উপায় কি? বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এ সমস্যা প্রতিরোধে এখন যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা হলো অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। কিশোরদের অপরাধ প্রবণতার ধরন, তার কারণ ও প্রতিকার সম্পর্কে মাতা পিতা ও পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি সচেতন থাকেন তবে তারা সহজেই কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারে। এজন্য পরিবারের সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, তাদের চলাফেরার উপর নজর রাখতে হবে, তাদের বন্ধু বা সাথীদের সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে, সন্তানদের সঙ্গে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আর্থ সামাজিক কর্মসূচি। কিশোরদের অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ পরিবারের দারিদ্র, সেজন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। এ ব্যাপারে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে কি করতে হবে? এগিয়ে আসতে হবে। শিক্ষার সুযোগ, সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে।
এতে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবন যাপনে আগ্রহী হবে, আর অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে। চিত্ত বিনোদন শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া ও মহল্লায় পাঠাগার, ব্যায়ামাগার প্রভৃতি স্থাপন করা প্রয়োজন। এছাড়া বিদ্যালয়, মাদ্রাসা ও আবাসিক এলাকায় খেলার মাঠ থাকতে হবে। উল্লেখিত কার্যক্রমগুলো ছাড়া শিশু কিশোরদের সবসময় সব রকম খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। এর জন্য টেলিভিশনে ও অন্যান্য মাধ্যমে তাদেরকে জ্ঞান বিজ্ঞান ও তথ্যমূলক এবং সুস্থ আনন্দদায়ক ও দেশি বিদেশি ছায়াছবি দেখানোর ব্যবস্থা করতে হবে। অশোভন ছবি প্রদর্শন এবং প্রকাশনা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে। শিশু কিশোররা যেন খারাপ সংস্পর্শে না পড়ে সে ব্যাপারে তাদের নিজেদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি অভিভাবকদেরও এ ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকাসক্তির ধারণা ও কারণ। মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশার মধ্য দিয়ে প্রধানত মাদকাসক্তির সূত্রপাত ঘটে। মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনে কেবল সাময়িক উত্তেজনা লাভের জন্য ও বন্ধুদের প্ররোচনায় কিশোর কিশোরীরা মাদকদ্রব্য সেবন করে, পরে তা তাদের মরণ নেশায় পরিণত হয়। কিশোর মন স্বভাবতই কৌতূহল প্রবণ, ফলে শুধুমাত্র কৌতূহলের বশেও অনেকে মাদক গ্রহণ করা শুরু করে। পিতা বা বাড়ির অন্য বয়স্কদের পকেট থেকে বিড়ি সিগারেট চুরি করে শিশু কিশোররা অনেক সময় তাদের কৌতূহল মিটায়। এই কৌতূহল থেকে এক সময় তাদের ধূমপানের অভ্যাস গড়ে ওঠে। এই ধূমপান থেকেই তারা পরে অন্যান্য নেশাদ্রব্য যেমন গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা প্রভৃতি আসক্ত হয়ে পড়ে। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি ইত্যাদি কারণে অনেকের মনে হতাশার সৃষ্টি হয়। আর এই হতাশা থেকে মুক্তি লাভের আশায় প্রথমে বন্ধু বান্ধবের পরামর্শে ও তাদের দেখাদেখি অনেক মাদকদ্রব্য গ্রহণ করতে শুরু করে, পরে এটা তাদের নেশায় পরিণত হয়। মাতা পিতার স্নেহ ও মনোযোগ থেকে বঞ্চিত হয়ে কিংবা পারিবারিক অশান্তি ও ঝগড়া বিবাদ থেকে অনেক সময় শিশু কিশোরদের মনে হতাশা জন্ম নেয়। এ পর্যায়ে তারা মাদকে আসক্ত হয়ে পড়ে। অপসংস্কৃতির প্রভাব ও মাদকাসক্তির পিছনে একটি বড় কারণ হিসেবে কাজ করে চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে। আজকাল এক দেশের সংস্কৃতি সহজেই কিন্তু অন্য দেশের সংস্কৃতি ও জীবনকে প্রভাবিত করে। দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে পরেও যুব সমাজের একটা বড় অংশ বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকে আকৃষ্ট হচ্ছে। মাদকাসক্তির প্রভাব ও প্রতিরোধ। আমাদের সমাজ জীবনে মাদকাসক্তি বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এটি আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। শারীরিক ক্ষতির মধ্যে একজন মাদক গ্রহণকারী হৃদরোগ, যক্ষা, ক্যান্সার ও শ্বাসকষ্ট হতে পারে। তার মানসিক স্বাস্থ্য এর ফলে দুর্বল হয়ে পড়ে। মাদক গ্রহণকারীরা হতাশা ও হীনমন্যতার ভোগে, নিজেদের ক্ষতি তো এরা করেই, উপরন্ত ভয়, উৎকণ্ঠা ও উত্তেজনার শিকার হয়ে সমাজেও নৈরাজ্য সৃষ্টি করে।
পারিবারিক জীবনে মাদকের প্রভাব না জটিল সমস্যার সৃষ্টি করে, পুরো পরিবারের সুখ শান্তিকে নষ্ট করে। যে পরিবারে একজন মাদকাসক্ত সন্তান থাকে সে পরিবারে ঝগড়াঝাটি তো লেগেই থাকে, প্রতিবেশীদের কাছে ওই পরিবারের কোনো মর্যাদা থাকে না। মাদকের টাকার যোগান দিতে গিয়ে অনেক সময় পরিবারটিকে একেবারে নিঃস্ব হয়ে পথে বসতে হয়। তাছাড়া হত্যা, আত্মহত্যা, বাড়ি থেকে পালানো বা নিরুদ্দেশ হওয়ার মতো ঘটনাও ঘটে। যে দেশে সহজেই মাদক পাওয়া যায় সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যার ঘটনাও বেশি ঘটে। মাদকের প্রভাবে সমাজের অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। মাদকের হাত থেকে সমাজের মানুষকে রক্ষা করার জন্য তাই মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণ রাখতে হবে। এর জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে তার মধ্যে হলো প্রতিরোধমূলক ব্যবস্থা। মাদকাসক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে ভালো ও কার্যকর। এজন্য সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক ও পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সচেষ্ট হতে হবে। মোট কথা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে অন্যান্য উপায়ে মাদক বিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায়ে মসজিদ ও মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং ক্লাব, সমিতি প্রভৃতি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থাগুলো নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নানা অনুষ্ঠানের মাধ্যমে মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় জনগণ বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করতে হবে, যাতে তারা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে না পড়ে। একই সঙ্গে অশোভন চলচ্চিত্র প্রচার বন্ধ করা দরকার। এছাড়া মাদকাসক্তি প্রতিরোধে বিদ্যমান আইনি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইনসমূহ, বাংলাদেশের বর্তমান মাদকাসক্তি হচ্ছে একটি ভয়াবহ জটিল সমস্যা। বাংলাদেশ সরকার মাদকাসক্তি প্রতিরোধে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণে তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার 1990 সালে মাদক বিরোধী সার কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পর্কে সর্বশেষ নীতিমালা 2013 প্রণয়ন করে মাদকজাত দ্রব্য পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে ব্যবহার করলে এর শাস্তির বিধান রেখেছে। বিধিতে বলা হয়েছে অফিস, আদালত, গ্রন্থাগার, লিফট আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল ও ক্লিনিক, বিমানবন্দর, নৌবন্দর, সমুদ্র বন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী ক্ষেত্র, থিয়েটার হল, বিপণী বিতান, আবদ্ধ রেস্তোরাঁ, পাবলিক টয়লেট, শিশু পার্ক, মেলা, পাবলিক পরিবহনের জন্য অপেক্ষার স্থান এবং প্রয়োজন অনুযায়ী সরকার ঘোষিত স্থান সমূহে ধূমপান দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। কোন ব্যক্তি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না। শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে এই বিধানকে লঙ্ঘন করিলে তিনি অনধিক 300 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার যদি পুনরায়
একই ধরনের অপরাধ করে তাহলে পর্যায়ক্রমে উক্ত দণ্ডের দ্বিগুণ দণ্ডনীয় হইবেন। ধূমপান ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নেশা বা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালাতে হবে। মাদক উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছাত্রদের সামনে শিক্ষকের ধূমপানকে অপরাধ হিসাবে গণ্য করতে হবে। ঔষধ হিসাবে উৎপাদিত ও ব্যবহৃত মাদক জাতীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, অর্থাৎ এ অধ্যায় কিন্তু এখানেই শেষ। এখন এই মাদকাসক্তির উপর একটা বাড়ির কাজ দেব। তোমরা কিন্তু মাদকাসক্তি নিয়ন্ত্রণে অবশ্যই কাজ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমাজে মাদকাসক্তি রোধে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আলোচনা করো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।